হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে একটা দারুণ কন্টেন্ট দেখলাম, এবং ইউটিউবে যে কন্টেন্টটা রয়েছে মূলত ফ্রি কন্টেন্ট বলতে পারো। একটা ভীষণ মানে বলতে পারো আপকামিং একটা চ্যানেল, মানে বেশি সাবস্ক্রাইবারও নেই, মানে আমি দেখলাম বোধহয় 1500-1600 সাবস্ক্রাইবার রয়েছে ওদের। তো সেই চ্যানেলটা মূলত একটা জম্বি মুভি বা জম্বি শর্ট ফিল্ম তৈরি করেছে, এবং এটাকে বলা হচ্ছে বাংলাদেশের ফার্স্ট এভার মেড জম্বি শর্ট ফিল্ম। এবং সেই শর্ট ফিল্মটা 20 মিনিটের একটা লেন্থ। আর আমি কমেন্ট বক্সটা পড়ছিলাম, সেই কমেন্ট বক্সটার মধ্যে আমি দেখলাম যে লেখা রয়েছে যে এটা নাকি 10,000 টাকা বাজেটে তৈরি হয়েছে। আমি যদিও এটার কনফার্মেশন এখন অবধি নিইনি, তোমার ব্ল্যাক বক্স বলে একটা চ্যানেল আর কি যারা তৈরি করেছে, তো সেই প্রোডাকশন হাউসের থেকে কনফার্মেশন পেলে নিশ্চয়ই এই খবরটা তোমাদেরকে কনফার্ম করবো। কিন্তু যদি সেটা সত্যি হয়ে থাকে যে মাত্র 10,000 টাকায় এরকম একটা শর্ট ফিল্ম, যেখানে VFX বলো, সিনেমাটোগ্রাফি বলো, কালার গ্রেডিং বলো, মানে অসাধারণ করেছে, একটা লোকেশন বলো, মানে জিনিসগুলো এত সুন্দর ওরা মানে তৈরি করেছে এবং এত সুন্দর জিনিসটাকে দেখিয়েছে, এটা ভাবাই যায় না। এবং দেখো, জম্বি মুভি মানে ওয়ান অফ দি টাফেস্ট সাবজেক্ট, এবং প্রচুর যেগুলো ব্যয়বহুল হতে পারে, মানে তার কস্টিউম বলো, তার মেকআপ বলো, আদার জায়গাগুলো, সেইগুলোকে ম্যানেজ করা, মানে এটা ডিরেক্টর যিনি ডিরেক্ট করেছেন শাহরিয়ার গালিব, মানে আমি দেখছিলাম যে মানে কত ভাবনা চিন্তা করেছেন। এবং মানে প্রোডাকশন হাউসের মধ্যে একটা কমেন্ট পড়েছিলাম যে 1 মাস ধরে অনবরত মানে একটা বিশাল বড় টিম কিন্তু কাজ করেছে এর পিছনে, এবং সবাই কিন্তু মানে যেটা বুঝলাম যে এটা ইন্ডিপেন্ডেন্ট একটা ফিল্ম মেকিং এরা তৈরি করেছে। তো সেইখানে ইন্ডিপেন্ডেন্টলি ওরা কাজ করে দীর্ঘ দিন ধরে ওরা মানে 1 মাস ধরে মানে একদম লড়াই করে গেছে, এবং সেটার রেজাল্ট এসছে, এবং রেজাল্টটা মানে আউটকামটা দুর্ধর্ষ। মানে আমি যদি বলি যে মানে অ্যাক্টিং, তো সেই জায়গা থেকে তারা ভালো অভিনয় করেছে, এবং সেটা এডিটিংটা প্রপার হয়েছে। হ্যাঁ, কোনো একটা জায়গায় খামতি রয়েছে, সেটা ডেফিনেটলি তোমরা দেখলে বুঝতে পারবে যে ভয়েস সিঙ্ক্রোনাইজেশনটা ঠিকঠাক হয়নি, এটা ডেফিনেটলি একটা ব্যাপার। কিন্তু ডায়লগস যে এমন যে নয় যে প্রচুর ডায়লগস রয়েছে, ডায়লগস আর ভেরি লেস, তো সেই জায়গাটা ওইটুকু যদি তোমরা মানিয়ে নাও তাহলে কিন্তু একটা দুর্ধর্ষ কন্টেন্ট তোমরা দেখতে পাবে ফ্রিতে। আমি আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমি ডেফিনেটলি ভিডিওটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, আর ফার্স্ট কমেন্টে আমি লিঙ্কটাকে পিন করে দিচ্ছি। আমি মানে বারবার রেকমেন্ড করবো যে প্লিজ গো অ্যান্ড সাপোর্ট দিস কাইন্ড অফ ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক, এটা একটা দারুণ কন্টেন্ট। মানে এরকম ভাবা হয়েছে একটা পুরো গেমের মতো, মানে যেরকম সাধারণত আমরা গেমের মধ্যে দেখি না যে সমস্ত অ্যানিমেশনসগুলো থাকে, মানে যেভাবে ইয়েগুলো দেখানো হয়, মানে একদম ওইভাবে জিনিসটাকে তৈরি করা হয়েছে, এবং নাম হচ্ছে দ্য আইল, এবং মানে ইটস ইন্সপায়ার্ড ফ্রম দি ভিডিও গেমস, ওটা প্রথমেই ডিসক্লেমারে ওরা বলেছে, এবং সেই জিনিসটাকে এত সুন্দরভাবে এক্সিকিউট করা হয়েছে। সো হ্যাটস অফ, মানে একটা মাস্ট ওয়াচ কন্টেন্ট। দেখো, কোনো টাকা লাগবে না, কিছু লাগবে না, ইউটিউবে রয়েছে, ইমিডিয়েটলি গিয়ে দেখো, 20 মিনিট সময় লাগবে দেখতে, এবং আমাকে চট করে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো। আর যদি আমার এই ভিডিওটা বা ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একবার লাইক করে দিও, আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।